আমরা কি আমাদের প্রিয় মাতৃভূমিকে আবার সেই ঘাতকদের হাতে তুলে দেব, যারা 14ই ডিসেম্বরে বাংলাদেশের সোনার সন্তানদেরকে মেরে ফেলেছিল, যারা বাংলাদেশে কিছুদিন আগেও আগুন সন্ত্রাস করেছিল? না, আমরা আত্মমর্যাদা সম্পন্ন একটি উন্নত জাতিতে পরিণত হয়েছি শেখ হাসিনার নেতৃত্বে। তার হাত ধরেই আজকে আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের এই উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে।